শুরু হয়েছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের গ্রামীণ মেলা। 300 বছরের ঐতিহ্যবাহী এ মেলায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন হাজারো মানুষ। পরিবার পরিজন নিয়ে নাগরদোলা, টয় ট্রেন, যান্ত্রিক নৌকা, ওয়াটার রাইডে চড়ে করছেন উপভোগ। গেল 18 সেপ্টেম্বর শুরু হয়েছে গুড়পুকুর মেলা, চলবে টানা এক মাস। বাঁশের বাঁশি আসলে মেলার একটা ঐতিহ্য, তবে মানুষের শিল্পটা যেন আস্তে আস্তে উঠে গেছে। তারপরও যার শখ হয় সে এসে বাঁশি সংগ্রহ করে, বাঁশির সুর শুনে অনেকে আগ্রহী হয়। পলাশপুল গুড়পুকুর পাড়ে বটতলা থেকে শুরু হয়ে মেলার বিস্তৃতি ঘটেছে শহীদ আব্দুর রাজ্জাক পাড় পর্যন্ত। আমরা ময়মুরবির কাছে আগে শুনতাম যে এটা 300 বছরের ঐতিহ্যবাহী পুরাতন মেলা। প্রত্যেক বছর বছর আসলে আমরা অপেক্ষা করি এই মেলা কবে আসবে, আর এখানে নতুন নতুন জিনিস পাওয়া যায়, আনকমন জিনিস পাওয়া যায় কম দামের মধ্যে। বাচ্চাদের নিয়ে মেলা আসছি, এখানে পরিবেশটা অনেক সুন্দর, আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য মানে সুন্দর সুন্দর জিনিস আছে যেটা ওরা চড়ছে, ওদের আনন্দ হচ্ছে, আর পরিবেশটা অনেক সুন্দর। জনশ্রুতি আছে গুড়পুকুরের পাড়ে বটতলায় পূজার অর্ঘ্য পুকুরের পানিতে মিশে মিষ্টি গুড়ের স্বাদ হয়ে যেত, যা থেকে গুড়পুকুর নামের উৎপত্তি। সেই থেকে পুজোকে ঘিরে আয়োজন হয়ে আসছে এই মেলাটি। আম্মুর সাথে এসছে, অনেক খেলনা কিনছি, তারপরে কসমিক কিনছি, তারপরে নৌকায় উঠছি, অনেক ভালো লাগছে। গুড়পুকুর মেলা অ্যাবসলিউটলি এনজয়েবল। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ছোট বড় প্রায় 400 স্টল বসেছে। দূর দূরান্ত থেকে এসে দোকানিরা বসেছেন পসরা সাজিয়ে, সেখানে ভিড় করছেন অসংখ্য মানুষ। সকাল থেকে রাত 10টা পর্যন্ত চলে মেলায় বেচাকেনা। মাটির হাঁড়িপাতিল, তৈজসপত্র, খেলনা, ঝিনুকের মালা, কাঠের আসবাবপত্র, কাঠের খেলনা সামগ্রী, তৈরি পোশাক, কসমেটিক্স, খাবারের দোকান সহ অসংখ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সম্ভার। জায়গার স্বল্পতার কারণে এখন এই মেলাটা রাজ্জাক পার্কে আনা হয়েছে বেশ কিছু বছর ধরে। এই মেলাটি দীর্ঘদিন যাবৎ এই সাতক্ষীরার প্রাণকেন্দ্রে রাজ্জাক পার্ক সহ আশপাশের বিভিন্ন স্টলের মাধ্যমে এই মেলাটা বিভিন্ন এলাকা থেকে এসে মানুষ এখানে কেনাকাটা করে। আমরা চাই এই মেলাটা আরও জাঁকজমকপূর্ণভাবে হবে। স্থানীয় প্রশাসন প্রতি বছর এই মেলার আয়োজন করে থাকে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।